মোহনবাগান তাঁবুতে শুরু হয়ে গিয়েছে বড় ম্যাচের আয়োজন। হ্যাঁ, আর একটা ম্যাচ, এফসি গোয়াকে সেমিফাইনালে হারাতে পারলেই দুরান্ড কাপের ফাইনালে বড় ম্যাচ। তারই যেন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মোহনবাগান ক্লাব তাঁবুতে। চেনা ছন্দের টিকিট কালেক্ট করার লাইন চোখে পড়ছে। বড় ম্যাচের দামামাকি তাহলে বেজে গেল, কী বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত? চলুন শুনে নিন। মুম্বাইয়ের মতন একটা শক্তিশালী দলকে হারানোর পর আগামী প্রতিপক্ষ গোয়া কী করবে? আমি মনে করি ডুরান্ডে সেমিফাইনাল খেলছে এবং তারা অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। কালকের ম্যাচটাই আপনি দেখুন, যদি কালকের ম্যাচটা বিশ্লেষণ করেন, নর্থ ইস্টকে অনেকে ধত্তমের মধ্যে ধরেনি, কিন্তু নর্থ ইস্ট কালকে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তো সেটা ভাবনা চিন্তার বাইরে। ঠিক সেরকম এফসি গোয়া কিন্তু অত্যন্ত কঠিন দল এবং আমি মনে করি মুম্বাই এফসির চেয়ে কিছু কম নয়, এবং কঠিন প্রতিপক্ষ, ভালো ভালো প্লেয়ার আছে, ভালো টিম, লড়াই হবে, তারপর প্লেয়াররা আমাদের প্লেয়াররা চেষ্টা করবে জিতবার। ঠিক সেক্ষেত্রে কালকের ম্যাচে যদি জয় আসে তাহলে কি ফাইনালে আরও একটা ডার্বি দেখা? আমি কালকে ছাড়া একটা ম্যাচ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না, প্রশ্নই নেই ভাববার, কেন কালকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ, আগে জিতি তারপরে সব আলোচনা। কী ভাবছেন কালকের ম্যাচ নিয়ে? বললাম তো খুব শক্ত ম্যাচ, কঠিন ম্যাচ, অত্যন্ত কঠিন প্রতিপক্ষ, এবং আমাদের এবারে ডুরান্ডটা প্রত্যেকটা কঠিন প্রতিপক্ষের সঙ্গেই পড়ছে খেলাগুলো পরপর। তবে আমাদের প্লেয়ারদের তো খেলতে হবে, তারা লড়াই করবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।